হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরা 247 বেঙ্গলি। সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। WBSC স্টেট 2022-এর জন্য তোমাদের আমি এরপর থেকে ইংলিশের যে রেকর্ডিংগুলো দিচ্ছি, এই রেকর্ডিংগুলো খুব ভালো করে দেখবে, এবং যে যে অ্যাপ্রোচ বা মেথডগুলো আমি ইউজ করছি বিভিন্ন রকম টপিকে, যেমন আগের দিন আমি ফিগার্স অফ স্পিচ করিয়েছিলাম, তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলে, এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্ব করতে গেলে অনেকেই তোমরা যেটা হয় যেটা মুখস্থ করতে চাও, কিন্তু ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে মুখস্থবিদ্যার থেকে আমাদের যদি আমরা মেথডটা শিখে নিই, তাহলে সেক্ষেত্রে মুখস্থবিদ্যার দরকার পড়ে না। আমরা জানি যে আমরা ফ্রেজাল ভার্ব হচ্ছে যে একটি ভার্ব, এবং ফ্রেজাল ভার্ব হচ্ছে একটি ভার্বের সাথে কোনো একটি প্রিপোজিশন অথবা কোনো একটি অ্যাডভার্ব যুক্ত হয় অথবা দুটোই যুক্ত হয়। অর্থাৎ ফ্রেজাল ভার্বের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন একটা হয়, ভার্ব প্লাস অ্যাডভার্ব একটা হয়, এবং আর একটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন। তো এই হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তো এই তিনটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে আমরা যে সমস্ত প্রিপোজিশন আমাদেরকে দেয়া হয় সেগুলোর কিন্তু বাংলা মানে আমরা জানি, অ্যাডভার্বগুলো যেগুলো দেওয়া হয় সেগুলোরও বাংলা মানে আমরা জানি, এবং ভার্ব যেটা দেওয়া হয় সেগুলো সচরাচর আমাদেরকে খুব সহজই দেয়। তো এগুলোকে আমরা কী করে ডিকোড করবো, কী করে আমরা এগুলোকে সলভ করবো, চলো দেখে নেওয়া যাক। তো প্রথমত আমাদেরকে যেভাবে কোশ্চেন দেবে এগুলোকে সেন্টেন্স বেসড কোশ্চেন বলা হয়। তোমাকে একটি সেন্টেন্সে শূন্যস্থান দিয়ে দেবে, এবং সেই শূন্যস্থান পূরণ করার জন্য অপশানে বেশ কিছু তোমাকে ফ্রেজাল ভার্ব দিয়ে দেওয়া হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ, মাই ডটার ওয়াজ স্যাড অ্যাবাউট মিসিং দ্য কনসার্ট, বাট আই বট হার এ সিডি টু হেল্প। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার মেয়ে খুবই দুঃখিত হয়েছিল, কারণ সে কনসার্টটা মিস করেছিল, কিন্তু আমি সে যেন কী করলাম, আমি তার জন্য একটা সিডি নিয়ে এলাম যাতে সে কী হতে পারে, যাতে সেই দুঃখটা ভুলতে পারে। তো এবারে দেখতে পাচ্ছি সিডি টু হেল্প রাইট হার ডাউন লেট হার গো চিয়ার হার আপ ফিল ইন হার লুকিং হার ফরওয়ার্ড। তো সেই জন্য যখন সে দুঃখিত হলো, তো তাকে আমি কী করবো, তাকে আমি আনন্দিত করবো, অবশ্যই সে দুঃখিত পেয়েছে তো তাকে আমি অবশ্যই আনন্দ দেব, আনন্দিত করব। তো এই আনন্দিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি একটা অপশান আছে ভার্ব রয়েছে চিয়ার, চিয়ার মানে কি কাউকে উৎসাহ দেওয়া বা আনন্দিত করা, তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, চিয়ার হার আপ। তো আমরা যখন সেন্টেন্স বেসড কোশ্চেন এরকম দেবে, অবশ্যই আমরা এই শূন্যস্থানটার কথা না ভেবে আমি একটু এই সেন্টেন্সটার দিকে মন দিলে আমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি। চলো দু নম্বর দেখা যাক, ঠিক আছে, ওয়ান মিনিট। দু নম্বর দেখা যাক, ওয়ান মিনিট দাঁড়াও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দু নম্বরে আমাদের কোশ্চেন চলে এসেছে। এখানে আমাদের দু নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে প্লিজ প্রিন্ট 100 কপিস অফ দিস রিপোর্ট অ্যান্ড ড্যাশ টু অল দ্য এমপ্লয়িজ। তো এখানে আমাদেরকে 100 কপি জেরক্স বা প্রিন্ট আউট করতে বলা হয়েছে। খুব সহজ ব্যাপার একটা, সহজেই বুঝতে পাচ্ছি যে এখানে আমাদেরকে কী বলতে চাইছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লিজ প্রিন্ট 100 কপিস অফ দিস রিপোর্ট, রিপোর্টের 100টা কপি আমাকে প্রিন্ট করে দাও অ্যান্ড ড্যাশ টু অল দ্য এমপ্লয়িজ। তাহলে এমপ্লয়িজের মধ্যে কী করবো, আমি ডিস্ট্রিবিউট করবো। তো ডিস্ট্রিবিউট যদি আমি করতে পারি মানে কি আমি দিচ্ছি জিনিসটাকে, তাই না? তো আমি চপ দেম, চপ মানে কাটা, নিশ্চয়ই ছিঁড়ে ফেলবো না। ডু দেম ওভার, এখানে তো শুধুমাত্র ডু মানে কিছু করা, ডু দেম ওভার মানে কি কারোর ওপরে কমান্ড করা, ওভার যখনই বলা হচ্ছে কারোর ওপর চাপানোর কথা বোঝানো হচ্ছে। ফিগার দেম আউট, এখানে কোনো ধাঁধা নয় যে ফিগার আউট বা আমি সেটাকে সমাধান করবো। কল দেম অফ, কল অফ মানে হচ্ছে তাদেরকে তাড়িয়ে দেওয়া বা তাদেরকে আমরা ক্যান্সেল করা, কল অফ মানে ক্যান্সেল করা। তো আমি এখানে কিছু ক্যান্সেল করছি না, আমি 100 কপিস আমি বানাবো এমপ্লয়িজের মধ্যে ডিস্ট্রিবিউট, বা আমি পুরোটাকেই সবার মধ্যে ছড়িয়ে দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান ভি রয়েছে গিভ দেম আউট, তাহলে সবার মধ্যে এটাকে ছড়িয়ে দাও, গিভ দেম আউট মানে ডিস্ট্রিবিউট করা। তো আমি এইভাবে সেন্টেন্স বেসড যখনই আমাদেরকে দেবে, এটা সুবিধা যে আমরা যদি সেন্টেন্সটাকে ভালো করে একবার বুঝতে পারি, তাহলে আমরা WB টেটের যে কোনো ফ্রেজাল ভার্বের কোশ্চেন আমরা সলভ করতে পারি এইভাবে। তিন নম্বর দেখো বন্ধুরা, দ্য ট্যুর কোম্পানি উইল ড্যাশ অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যান্ড টেক ইউ টু দ্য হোটেল। তো এখানে ব্যাপারটা হচ্ছে ট্যুর কোম্পানি কী করবে, তোমাকে এয়ারপোর্টে তুমি নামলে ট্যুর কোম্পানি আসবে, ট্যুর কোম্পানি এসে তোমাকে সেখান থেকে পিক আপ করবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পিক ইউ আপ বলা হয়েছে, পিক ইউ আপ হয়ে গেল অ্যান্সার। তো আমরা এইভাবে কিন্তু যখনই কোনো ফ্রেজাল ভার্বের সেন্টেন্স বেসটি তোমাদের আসবে এবং যখন দেবে, তখন আমরা এই অপশানগুলো বা এই শূন্যস্থানগুলো ব্যাপারে আগে না ভেবে, আগে আমি এই সেন্টেন্সটাকে ভালো করে দেখলে আমরা খুব সহজেই করতে পারি। নেক্সট চলে যাবো পরেরটাতে, চার নম্বর, আই এম ড্যাশ দ্য পসিবিলিটি অফ টেকিং অ্যান ইন্টেন্সিভ ইংলিশ কোর্স ইন অস্ট্রেলিয়া নেক্সট ইয়ার। ভালো কথা।
তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি একটা পসিবিলিটি দিকে তাকিয়ে রয়েছি, বা আমি একটা পসিবিলিটি চাইছি যেখানে কি আমি অস্ট্রেলিয়া গিয়ে সামনের বছর একটা ইংলিশ কোর্স করব। তো ব্রেকিং ইনটু মানে হচ্ছে গিয়ে যখন আমি কোনো ব্যাপার কোনো কিছুর মধ্যে ভেঙে ঢুকলাম। তো আমি তো এখানে তো ইন্টেন্সিভ কোর্স করতে গেলে তো আমাকে ভদ্রভাবে কথা বলতে হবে যে স্যার আমি কীভাবে কোর্সটা করব, সে ব্যাপারে ব্রোশার তুমি পাবে, তারপর তুমি অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নিয়ে তারপর তুমি কোর্সটা করবে, ইন্টেন্সিভ ইংলিশ কোর্সটা অস্ট্রেলিয়াতে নেক্সট ইয়ারে। তো ব্রেকিং ইনটু মানে কি? ব্রেকিং ইনটু মানে হচ্ছে তুমি বলতে পারো যে এন্টার ফোর্সফুলি। তো আমি তো কোথাও জোর করে ঢুকছি না, তো এই হয়ে গেলে এটা আমার হবে না। আমি যেগুলো জানি ভার্বের এবং প্রিপোজিশনের মানে আমি অবশ্যই সেগুলোকে অ্যাপ্লাই করব এখানে। ফিলিং ইন মানে ভর্তি করা, আমি তো সেখানে কিছু ভর্তি করা না, আমি নিজে ভর্তি হব, ভর্তি হওয়া মানে ইংলিশ অ্যাডমিশন। তো আমি অ্যাডমিট হতে পারতাম যে আই অ্যাম অ্যাডমিটিং বা এটা হতে পারতো, কিন্তু আমি পসিবিলিটিটাকে কী করছি, এই পসিবিলিটিটাকে অ্যাকচুয়ালি সার্চ করছি যে হ্যাঁ অস্ট্রেলিয়াতে আমি সামনে বছর যাবো, তার জন্য আমাকে ইংলিশ শিখতে হবে। তো এর জন্য কোর্সটাকে আমি খুঁজবো। ক্যাচ আপ মানে হচ্ছে কি? ক্যাচ আপ কথাটা হচ্ছে যে যদি আমি দেখতে পারি যে এখানে আই অ্যাম দেওয়া আছে, আমি এখানে একটি গ্রামাটিক্যাল অ্যাসপেক্টও পাচ্ছি। গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট কি সেটা? যখনই আমি দেখি যে আই অ্যাম বলা হচ্ছে, যখনই আমি দেখতে পাচ্ছি আই অ্যাম বলা হচ্ছে, অবশ্যই তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম এবং ভার্বের 4 নম্বর ফর্ম বসে। ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ এরপরে ভার্বের সাথে ইডি অথবা ইএন যোগ হবে। আর যদি ভার্বের 4th ফর্ম দেখি তাহলে আমার ভার্বের সাথে ইএনজি ফর্ম হবে। তো এখানে আমি একটা জিনিস খুঁজছি, তাহলে খুঁজছি আমি অবশ্যই ভার্বের সাথে ইএনজি ফর্ম ইউজ করব। এখানে দেখো ক্যাচ কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে এটা কিন্তু একদমই হবে না। ইটিং আউট আর লুকিং ইনটু, আমি কি কোর্সটা খাবো, পসিবিলিটি বা সম্ভাবনাটাকে কি খাবো? অবশ্যই খাবো না, আমি এটাকে খুঁজবো। তাহলে লুকিং ইনটু মানে হচ্ছে কোনো কিছু সার্চ করা বা কোনো কিছুর ব্যাপারে খোঁজ খবর রাখা। তাহলে আমি এটা হয়ে গেল লুকিং ইনটু মানে আই অ্যাম সার্চিং দ্য পসিবিলিটি। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি। চলে যাবো 5 নম্বর। আই ওয়াজ ডিবেটিং হোয়াট টাইপ অফ ফিটনেস ক্লাস টু টেক অ্যান্ড আই ফাইনালি ড্যাশ টু ইয়োগা। আই ওয়াজ ডিবেটিং হোয়াট টাইপ অফ ফিটনেস ক্লাস টু টেক, ভালো করে বুঝে ব্যাপারটা, যে আমি তর্ক করছিলাম বা আলোচনা করছিলাম যে আমি কী ধরনের ফিটনেস ক্লাস আমি নেব। অ্যান্ড আই ফাইনালি ড্যাশ, আমি কী করলাম, ফাইনালি আমি ইয়োগাটাকে চুজ করলাম। তো কোনো যখন জায়গা থেকে আমি যখন ইয়োগা কিছু জিনিসকে চুজ করি, তা সেখানে গিয়ে আমি থামলাম, সিদ্ধান্ত নিলাম, কোনো একটি জায়গায় আর্গিউমেন্ট হচ্ছিলো, তর্ক হচ্ছিলো, সেখানে গিয়ে আমরা থামলাম কোথায়, ইয়োগাতে। তো থামা বোঝাচ্ছে কোথায়, ফাউন্ড মানে খোঁজা, গট মানে পাওয়া, গেট মানে পাওয়া, গেট অ্যাওয়ে মানে পাওয়া। এখানে আমাদের প্রথম কথা পাস্ট টেন্স আছে, তো এইগুলো জিনিসও খেয়াল রাখতে হবে। পাস্ট টেন্স যখন আছে তার মানে গেট অন আর গেট অ্যাওয়ে এই দুটোই হবে না, কারণ প্রেজেন্ট টেন্স আছে, দেখতে পাচ্ছ ভার্বের 1 নম্বর ফর্ম প্রেজেন্ট টেন্স। এখানে আমাদের গট অ্যাওয়ে গেট অ্যাওয়ে মানে দূরে যাওয়া, ঠিক আছে, টু গো ফার, বা তুমি পড়তে পারো লিভ, তুমি বলতে পারো গট অ্যাওয়ে বা গেট অ্যাওয়ে মানে হচ্ছে লিভ হয়ে যাওয়া, ছেড়ে চলে যাওয়া কাউকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটেলড অন দেওয়া রয়েছে, যেখানে আমরা মানে সিদ্ধান্তে গিয়ে থামলাম বা মেনে নিলাম ব্যাপারটাকে। তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র সেন্টেন্সটার উপরে যদি একটু মন দিই তাহলে এগুলো ফ্রেজাল ভার্ব আমরা নিমেষের মধ্যে করে ফেলবো। 6 নম্বর দেখি, উই ড্যাশ দ্য ইস্যু অফ এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন ডিউরিং দ্য মিটিং। আচ্ছা, আমরা মিটিংয়ে কী করছিলাম, আমরা এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার নিয়ে কী করবো, আলোচনা করবো, তাই না? বাট উই ডিডেন্ট গো ইন টু মাচ ডিটেল, কিন্তু আমরা খুব একটা বেশি ডিটেলে যাইনি, খুব একটা বেশি ডিটেলে যাইনি বলেই দিয়েছে, আমরা কিন্তু খুব ডিটেলে যাইনি। তার মানে আমরা যখন কোনো জায়গায় ডিটেলটা আমি যাই না, এই যে আমরা ওয়ান লাইনার পড়ি, এমসিকিউ পড়ি, তার মানে কি আমরা ডিটেলে যাচ্ছি না, আমরা শুধুমাত্র টাচ করে বেরিয়ে যাচ্ছি। তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমাদের চারপাশে যেগুলো ওয়ার্ড আমরা ইউজ করে থাকি বাংলা ভাষার ক্ষেত্রেও, এমনি মাঝে মধ্যে বাংলা ভাষার ক্ষেত্রে বিভিন্ন ইংলিশ আমরা ইউজ করে থাকি এবং অন্যান্য ইংলিশের ভাষার ক্ষেত্রেও আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করছি সেখানে কী কথা বলা হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করে বা সেটার ওপরে তুমি ভাবনা চিন্তা করে এগুলো ফ্রেজাল ভার্ব তুমি অবশ্যই খুব ভালো করে অ্যান্সার করতে পারো। তাহলে উই টাচড অন দ্য ইস্যু অফ এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন ডিউরিং দ্য মিটিং, কিন্তু আমরা খুব একটা বেশি ডিটেলে যাইনি, তাহলে বুঝতে পারলাম শুধু টাচ করে বেরিয়ে গেছে। 7 নম্বর, আই অ্যাম ড্যাশ ইউ টু সেন্ড মি দ্য ইনফরমেশন বাই দ্য এন্ড অফ দ্য ডে, আই নিড ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে কি, যে আমি তোমাকে একটা ইনফরমেশান সেন্ড করেছি, মানে যাই হোক আমি তোমাকে বলেছি যে আমাকে একটা ইনফরমেশান সেন্ড করতে, এটাও হতে পারে তোমাকে একটা দায়িত্ব দিয়েছি এই দিনের মধ্যে, তো আমাকে কিন্তু এটা এক্ষুনি চাই। তো আমি যখন কারোর ওপর ভরসা করে বসে আছি
যে সে আমাকে কিছু একটা পাঠাবে বা ইনফরমেশন পাঠাবে, সেক্ষেত্রে আমরা কি করি, আমি তোর উপর ভরসা করে বসে আছি, অপেক্ষা করছি, তাহলে সেক্ষেত্রে আমরা করব রুলিং আউট। না, রুলিং আউট মানে হচ্ছে যে ব্যাপারটাকে সলভ করা বা সর্ট আউট করা, কোনো জিনিসের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে সেটাকে আমি সলভ করলাম, সর্ট আউট, সেটাকে রুলিং আউট বলা হয়। শপিং এর আউট, দোকান পাঠে তো এখন আমি যাচ্ছি না। পিকিং আপ, পিক বা পিক আপ মানে তো যে এয়ারপোর্টে বললাম, পিক আপ মানে কাউকে গাড়িতে তোলা, ঠিক আছে, পিক আপ মানে তোলা কাউকে গাড়িতে। স্টিকিং আপ অন, স্টিকিং আপ মানে হচ্ছে কি, কোনো জায়গায় আমি দৃঢ়বদ্ধভাবে লেগে রয়েছি বা ডিটারমাইন্ড রয়েছে। স্টিকিং আপ মানে হচ্ছে ডিটারমাইন্ড, মানে আমি যাই কোনো একটি জায়গায় আমি দৃঢ়বদ্ধভাবে বলে যাচ্ছি যে আমি WBTET পাশ করেই চালো। স্টিকিং আপ অন দ্য প্রিপারেশন অফ WBTET, তার মানে সেক্ষেত্রে আমি ডিটারমাইন্ড হয়ে রয়েছি যে আমি WBTET ক্লিয়ার করেই ছাড়বো। তো সেটা হচ্ছে স্টিকিং আপ অন। আমরা যখন কোনো কারোর উপর নির্ভর করি তখন তাকে আমরা কাউন্ট অন বলি। কাউন্টিং অন মানে হচ্ছে কারোর উপর নির্ভর করা। দেখো, কাউন্ট মানে হচ্ছে গোনা, তো আমি তাকে গুনে রেখেছি যে না, ওই লোকটা আমাকে ইনফরমেশনটা পাঠাবে। তো আমি ওই তোকে বলছি তোমার উপর আমি নির্ভর করেছিলাম, কাউন্ট, আই এম কাউন্টিং অন। তাহলে আই এম যখন আছে অবশ্যই আমাদের ভার্বের ফোর্থ ফর্ম হবে, ভার্বের ফোর্থ ফর্ম। কাউন্টিং অন ইউ, তোমার উপর আমি কাউন্টিং অন হয়ে রয়েছি এবং সেজন্য তুমি আমার উপরে, তুমি আমাকে অবশ্যই সেটা আজকের মধ্যে ইনফরমেশনটা পাঠাবে। হয়ে গেল অ্যান্সার। আট নম্বর দেখে নি, আট নম্বর বলছে হোয়াইল ক্লিনিং দ্য হাউস আই ড্যাশ এ চেক আই হ্যাড ফরগেটেন টু ডিপোজিট। আমি যখন বাড়িঘর পরিষ্কার করছিলাম তখন আমি একটা কি করলাম, আমি একটা চেক খুঁজে পেলাম যেটা আমি ডিপোজিট করতে ভুলে গেছিলাম। তো খুঁজে পাওয়া মানে কি, আমি তো প্রথমে এক্সপেক্ট করিনি যে আমি একটা চেক পাবো, আমি তো নিজের মতো করে বাড়িঘর পরিষ্কার করছিলাম। ব্রেক অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে এসকেপ বা কোনো কিছু ভেঙে পালিয়ে যাওয়া, এটা হচ্ছে ব্রেক অ্যাওয়ে। বুট আপ, বুট আপ মানে হচ্ছে কোনো জিনিসকে রিজলভ করা বা রিস্টার্ট করা বা রিফ্রেশ করা। দেখবে আমরা কম্পিউটারে যখন কোনো প্রবলেম হয় আমরা বুট করি, বুট মানে কি ব্যাপারটাকে রিস্টার্ট করি বা তুমি বলতে পারো রিফ্রেশ করি। বুট আপ মানে হচ্ছে রিফ্রেশ, রিস্টার্ট অথবা রিসেট, তাই না? তো এগুলো আমরা কম্পিউটারে করে থাকি বুট আপ। ব্রোক ইনটু মানে কি, ব্রেক ইনটু মানে হচ্ছে কোনো জায়গায় ভেঙে, অনেক জায়গাতে মানে ব্রেক ইনটু মানে হচ্ছে কি, একটু আগে বললাম যে এন্টার ফোর্সফুলি, এন্টার ফোর্সফুলি। তাহলে আমরা যখন কোনো জায়গায় ঢুকে যাচ্ছি খুব জোর করে তখন তাকে ব্রেক ইনটু বলছি। অ্যাপেল টু, অ্যাপেল টু মানে রিকোয়েস্ট করা, আমি রিকোয়েস্ট করছি দাদা এটা করে দিন, বা কোর্টে গিয়ে আমি অ্যাপেল করলাম যে এটা এই ব্যবস্থাটা হওয়া উচিত, মানে অ্যাপেল করছি। কেম অ্যাক্রস মানে কি, সামনে আসা, তার মানে আমি যখন খুঁজছিলাম বা সরি আমি যখন বাড়িঘর পরিষ্কার করছিলাম, আমি তো খুঁজিনি, আমি বাড়িঘর পরিষ্কার করছিলাম, তাহলে আমার কাছে ওই পুরনো চেকটা সামনে আসলো যখন আমি বাড়িঘর পরিষ্কার করতে করতে। তো অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, কেম অ্যাক্রস। তাহলে আই কেম অ্যাক্রস এ চেক। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফ্রেজাল ভার্ব জানি না বললে হবে না, আমাদেরকে এই ভার্ব এবং এই যে প্রিপোজিশনগুলো এগুলোকে দেখা উচিত। কেম মানে হচ্ছে আসা, আর অ্যাক্রস মানে সামনে, তাহলে সামনে আসা। তাহলে যখনই আমি কোনো কিছু খুঁজছি, খুঁজতে খুঁজতে কোনো কিছু আমার কাছে আবির্ভাব হলো, তখন সেক্ষেত্রে আমরা কেম অ্যাক্রস করব। নয় নাম্বার দেখে নিই, শি গট এ জব অফার ফ্রম এ বিগ কোম্পানি, সে একটি জব অফার পেয়েছে একটি বড় কোম্পানি থেকে। বাট শি ড্যাশ টু পারসিউ এ কেরিয়ার ইন মিউজিক, তার মানে কি বলতে চাইছে, সে একটা বড় কোম্পানি থেকে জব অফার পেয়েছিল। এবারে দেখো সেন্টেন্সের মধ্যে বাট আছে, বাট মানে আমরা সবাই জানি কিন্তু। আচ্ছা, বাংলা ভাষায় কিন্তু কথাটা কখন ইউজ করি, যখন আমরা দুটো অপোজিং আইডিয়া বা অন্য কিছু যখন আমরা নিয়ে চলে আসি, যেরকম হচ্ছে আমি তো কাজে গেছিলাম কিন্তু আজকে আমার কাজ কিন্তু ঠিকঠাক মতো হয়নি। কাজে গেলে তো কাজ ঠিকঠাক মতো হওয়ার কথা কিন্তু কাজ হয়নি। আমি আজকে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম অফিসের জন্য কিন্তু তাও আমি লেট হয়ে গেছি। অফিসে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোলে তো অফিসে তাড়াতাড়ি পৌঁছানোর কথা কিন্তু তবু আমি লেট হয়ে গেলাম। তো কন্ট্রাডিকশন বোঝানোর জন্য আমরা বাট ইউজ করি। তো আমাকে যখন এখান থেকে একটা, তোমাকে একটা বড় কোম্পানি থেকে জব অফার দিয়েছে, অবশ্যই তোমার কী করা উচিত, এই জবটা জয়েন করা উচিত, কিন্তু তুমি কী করলে, তুমি মিউজিকের কেরিয়ারে তুমি নিজেকে পার্সিউ করলে। তাহলে বাট শি ড্যাশ টু পার্সিউ কেরিয়ার ইন মিউজিক। তাহলে ক্ল্যাম ডাউন অন, সেট আপ, পুট ইট অফ, টার্ন ইট ডাউন, ওয়েন্ট ব্যাক ইট, তার মানে সে কী করলো, এই জব অফারটাকে সে রিজেক্ট করে দিল। তাহলে রিজেক্ট করা কি, রিজেক্ট করা হচ্ছে টার্ন ডাউন, টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করে দেওয়া, ঠিক আছে। সেট আপ মানে হচ্ছে স্টার্ট করা, ক্ল্যাম ডাউন অন মানে হচ্ছে হোল্ড করা, পুট ইট অফ মানে হচ্ছে ক্যান্সেল করে দেওয়া, ওয়েন্ট ব্যাক অ্যাট মানে হচ্ছে কোনো জায়গায় ফিরে যাওয়া। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পুট ইট অফ হয়ে গেল আমাদের ক্যান্সেল, কোনো জায়গায় কোনো জিনিসকে আমি ক্যান্সেল, আজকে মিটিং আছে আমি পুট অফ দ্য মিটিং মানে কি, আমি ক্যান্সেল করে দিলাম। বা পুট অফ মানে আমি রিমুভও বলতে পারি, পুট অফ দ্য ক্লোজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট, যেখানে আমি অফারটাকে রিজেক্ট করে দিলাম, ওই জন্য আমি টার্ন ডাউন, টার্ন ইট ডাউন বলে দিয়েছি।
নেক্সট 10 নাম্বার ইট স্টার্টেড টু রেইন 10 মিনিটস বিফোর দ্য সকার গেম সো দে ড্যাশ দ্য ফিল্ড ইট অফ ইজড অফ কল্ড ইট অফ ড্রপড ইট অফ প্রেসড ইট অফ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে খুব 10 মিনিটে স্টার্টেড টু রেইন 10 মিনিটস বিফোর মানে 10 মিনিট আগে এখানে একটা কি হয়েছে যে বিফোর দ্য সকার গেম গেম শুরু হওয়ার আগে সকার গেম মানে ফুটবল খেলা ফুটবল খেলার আগে 10 মিনিট আগে একটা বৃষ্টি শুরু হয়ে গেছে সো দে ড্যাশ তাহলে আমরা যখন ফুটবলটা খেলতে নামলাম বৃষ্টি শুরু হয়ে গেলে এবার কি করবো না বৃষ্টিতে তো ভেয়া যাবে না ঠান্ডা লেগে যাবে তাহলে খেলাটাকে কি করতে হবে খেলাটাকে ক্যান্সেল করতে হবে তো ওই জন্য আমরা কি করতে পারি আমরা পুট অফ যেরকম ক্যান্সেল হয় সেরকম কল অফ মানেও হচ্ছে ক্যান্সেল করা যায় বললাম কল করলাম সবাইকে যে কল কল কি করলাম কল ইট অফ অফ মানে বন্ধ করে দেওয়া তাহলে কল অফ মানে হচ্ছে কোনো জিনিসকে ক্যান্সেল করে দেওয়া বা আর একটা তোমরা ইংলিশ এটা তোমরা সবাই জানো সবাই তোমরা ইউজ করো সচরাচর দিনে সেটা হচ্ছে পোস্টপোন করে দেওয়া পোস্টপোন মানে বাতিল করে দেওয়া পরের দিনে অন্য কোনো দিন খেলা হবে তো অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার ফিল ইফ অফ মানে ফিল অফ মানে হচ্ছে গিয়ে কোনো জিনিসকে পূর্ণ করা ইজ অফ মানে হচ্ছে কোনো জিনিসকে সহজ করা মেক সামথিং ইজি এখানে হচ্ছে ড্রপ ইট আউট ড্রপ আউট মানে হচ্ছে গিয়ে ফেল হয়ে যাওয়া বা রিজেক্ট করা ড্রেস আপ মানে গ্রুম করা সাজা সাজগোজ করা ড্রেস আপ বা রেডি হওয়া তো আমরা দেখতে পাচ্ছি সবগুলোর মানে কিন্তু আমরা জানি আমরা শুধুমাত্র এগুলো বই থেকে মুখস্থ করে নিই বলে মনে হয় যে আমাদের এটা ভুল হয়ে যাবে কোনো ভুল হবে না ভার্ব দেখবে এবং তার পাশে যে অ্যাডভার্ব বা প্রিপোজিশন থাকবে সেটার সাথে রিলেট করলেই তোমরা পেয়ে যাবে তাহলে এখানে অপশান হয়ে গেল কল ইট অফ তাহলে বন্ধুরা ডব্লিউপি টেটের ফ্রেজাল ভার্বের জন্য এরকম মেথড যদি আরও শিখতে হয় তাহলে অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হও 1564 টাকায় তোমরা এটা পেয়ে যাবে আমার কোড Y210 দিয়ে কোনোরকম কোনো প্রবলেম হলে আমাকে এই নাম্বারে ফোন করতে পারো 9564139088 এই নাম্বারে ফোন করলে তোমরা পেয়ে যাবে এই এখানে অ্যাডমিশন নেওয়ার সমস্ত রকম তথ্য এবং তোমরা যদি টেস্ট সিরিজ সলভ করতে চাও তোমরা 289 টাকায় ডব্লিউপি টেটের জন্য টেস্ট সিরিজ বাড়িতে বসে সলভ করতে পারো আমার কোড Y210S এই কোডটায় তোমরা পেয়ে যাবে 289 টাকায় তোমরা পেয়ে যাবে এই পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেট মক টেস্টে সম্পূর্ণ বাংলায় সমাধান রয়েছে এবং এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও রয়েছে তার সাথে পাঁচখানা ফুল মক টেস্ট রয়েছে তো তাড়াতাড়ি করে এগুলো পারচেস করে ফেলো তোমরা যদি কোনো প্রবলেম হয় আমাকে এখানে মেল করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো ফ্রি পিডিএফ এর জন্য এবং আমার কোড মনে রাখবে Y210 এটা ব্যাচের জন্য এবং Y210S এটা হচ্ছে টেস্ট সিরিজের জন্য তো আজকের জন্য এতটাই থাকলো বন্ধুরা সেশনটাকে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে বেল আইকন প্রেস করে দেবে সকলে চলো গুড বাই